এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ অর্থাৎ এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্টের নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশেই পরীক্ষা ছাড়া সরাসরি এইচডিএফসি ব্যাংকে চাকরি করতে পারবে। কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবে, এ কী কী ডকুমেন্টেশন লাগবে, এ এবং তোমার কিভাবে সিলেকশন প্রসেস থাকবে, মানে আবেদন থেকে শুরু করে এ তোমাদের এর চাকরি পাওয়া পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস এবং হাতে কলমে স্মার্টফোনের মাধ্যমে কিভাবে এখনই তোমরা আবেদন করতে পারবে সমগ্রটা বিস্তারিত বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো ও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এখানে তোমাদের সমস্ত চাকরির ইনফরমেশান সর্বদা দেওয়া হয়ে থাকে। তো প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমাদের এজ লিমিট কত লাগবে। এইচডিএফসি ব্যাংক নিয়ে তোমাদের আর বলার নেই, তোমরা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা এলাকায় আয় কিন্তু এইচডিএফসি ব্যাংক পেয়ে যাবে। সেই কারণে এ তোমাদের এইচডিএফসি ব্যাংক নিয়ে বিশেষ কিছু বলার নেই। এক্ষেত্রে এজ লিমিটের কথা যদি বলি কত এজ লাগবে, 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, ছেলেরা না মেয়েরা? তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ, দেখো দেখো ছেলে হও মেয়ে হও তোমরা উভয়েই আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ইনফ্যাক্ট তোমরা যদি কোনো রকম আগে জব না করে থাকো, ফ্রেশার্স হয়ে থাকো, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই জবের, তাও আবেদন করতে পারবে। যারা অন্যান্য জব করছো বা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে, মানে মেল ফিমেল ফ্রেশার্স কিংবা এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে এইচডিএফসি ব্যাংকে আবেদন করে চাকরি পেয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি কোয়ালিফিকেশান কী লাগবে। যেমন ন্যূনতম যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ যদি তোমার মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাসের সাথে এমনও কিছু তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে যেটা হচ্ছে ক্লাস 12 পাস, মানে মাধ্যমিক পাসের সাথে যদি উচ্চ মাধ্যমিক পাসও তোমার হয়ে থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে কিছু এরকম পোস্ট রয়েছে, সামান্য কিছু যেখানে গ্র্যাজুয়েশনও রয়েছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা কোয়ালিফিকেশনে কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে যার জন্য কিন্তু তোমরা সরাসরি আবেদন করে চাকরি পেয়ে যেতে পারো। তো এক্ষেত্রে বলে রাখি যে এক্সাম মার্কস কী লাগবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি মাধ্যমিক তো পাস করেছি, আমি আবেদন করতে পারবো কি, আমি তো খুব কম নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছি। দেখো এরকম কোনো ব্যাপার নেই, তুমি মাধ্যমিকে 40% পাও কিংবা 35% পাও বা 25% পেয়ে টাইটাই পাস করো, পাস নম্বর থাকলেই হলো ও তোমরা প্রত্যেকে আবেদনযোগ্য। এর পরবর্তী বিষয় হচ্ছে কত টাকা স্যালারি থাকবে। দেখো ইন হ্যান্ড যে স্যালারি থাকবে, ধরো তুমি আবেদন করলে, তুমি সিলেক্টেড হলে, তুমি জব করতে গেলে প্রথম মাসে কিন্তু মিনিমাম 25,000 আর এবং ম্যাক্সিমাম 30,000, মানে ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 25 থেকে 30,000-এর মধ্যে হবে। সেটা অবশ্যই তুমি তোমার পোস্ট অনুযায়ী, ধরো তুমি সেলসে কাজ করছো ও তুমি ব্যাংকের ফ্রন্ট এন্ডে কাজ করছো, কারণ এইচডিএফসি ব্যাংক বা ব্যাংকে একটা পোস্ট হয় না, বিভিন্ন পোস্ট হয়ে থাকে, আমি কিছু পোস্টের নাম বলবো, এই পোস্টের অ্যাকর্ডিং কিন্তু তোমার স্যালারি হবে। মিনিমাম তোমরা ধরে নিতে পারো 25,000 তো তোমার স্যালারি হবেই, কারণ এইচডিএফসি ব্যাংকে জব। দ্বিতীয় এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে এক্সাম কি দিতে হবে। দেখো আগেই বলেছি তোমাদের চাকরি করতে গেলে কোনো রকম এক্সাম দেওয়ার প্রয়োজন নেই এইচডিএফসি ব্যাংকে, এক্সাম ছাড়াই সরাসরি তোমরা আবেদন করে এ জব পেয়ে যেতে পারো। কিভাবে আবেদন করবে এখনই স্মার্টফোন দিয়ে এ তোমাদের সেটা বলবো। তার আগে বলে রাখি যে তোমাদের এক্সাম তো হচ্ছে না, পরীক্ষা ছাড়াই তোমরা তো এইচডিএফসি ব্যাংকে চাকরি পেয়ে যাবে, কিন্তু এই যে এইচডিএফসি ব্যাংকে চাকরি পাবে এ সেক্ষেত্রে এ তোমাদের সিলেকশন প্রসিডিওর কী হবে, মানে কীভাবে তোমাদের সিলেকশনটা কীভাবে দেওয়া হবে, চাকরিটা কীভাবে দেওয়া হবে। সিলেকশন প্রসিডিওরের কথা যদি বলি, প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে, মানে তোমরা আবেদন করলে, আবেদন করার পর আর তোমরা যে কন্ট্যাক্ট নাম্বার দিলে সেখানে ইন্টারভিউ ডিটেলস দিয়ে দেবে। তোমরা জানো ও আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এ কিন্তু এইচডিএফসি ব্যাংক রয়েছে, এবং শুধুমাত্র আমাদের দেশে না, দেশের বাইরেও এইচডিএফসি ব্যাংক রয়েছে। তো এক্ষেত্রে তোমার যে এলাকা রয়েছে, তোমার যে এলাকায় কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চেই কিন্তু ম্যাক্সিমাম সময় ইন্টারভিউ হয়ে থাকে বা ইন্টারভিউ প্লেস তোমাদের জানিয়ে দেবে, এবং তোমাদের এলাকায় যদি ভ্যাকেন্সি থাকে তোমার বাড়ির সামনে আর ব্রাঞ্চেই কিন্তু তোমরা জব পেয়ে যেতে পারো। এটা একটা বিরাট সুবিধা রয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর ইন্টারভিউ ক্র্যাক করলেই তোমরা সরাসরি জব পেয়ে যাবে, ম্যাক্সিমামটাই খুব
সহজেই ইন্টারভিউ হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ ক্র্যাক করলে কিন্তু জব পেয়ে যেতে পারো। এরপরে হচ্ছে জব প্রোফাইল। জব প্রোফাইল কী কী হবে, দেখো বিভিন্ন একটা ব্যাংকে আমি বললাম যে একটা পোস্ট থাকে না, বিভিন্ন পোস্ট থাকে, সেই সমস্ত পোস্টে এ কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। কোয়ালিফিকেশানের অ্যাকর্ডিং তোমার যোগ্যতার অনুযায়ী কিন্তু তোমাকে চাকরি দেবে। যেমন বললাম মাধ্যমিকের জন্য কিছু পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের জন্য পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশনের জন্য পোস্ট রয়েছে, আমি প্রত্যেকটা দেখাবো কীভাবে কী করবে। এবং ফ্রেশার্সের জন্য রয়েছে, এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য রয়েছে। নিশ্চয়ই একটা ব্যাংক ম্যানেজারকে এক্সপিরিয়েন্স ছাড়া ব্যাংক ম্যানেজার করবে না, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রয়েছে। যেমন ক্লার্কের চাকরি তোমরা ফ্রেশার্সই করতে পারবে, যারা ফ্রেশার্স নতুন তারা ক্লার্কের চাকরি করতে পারবে, পিও করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট করতে পারবে, সিকিউরিটিরও চাকরি হয়ে থাকে, সিকিউরিটি গার্ড যারা থাকে। তো বিভিন্ন পোস্ট রয়েছে, এছাড়াও অনেক পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো আমি বলবো। তার আগে বলে রাখি অনলাইন প্রসেস কী রয়েছে, আবেদন কখন শুরু হবে। দেখো বিভিন্ন সময়ে আবেদন শুরু হয়, বিভিন্ন সময়ে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো সময়ই হোক না কেন, কিন্তু এই মুহূর্তে একাধিক কিন্তু নিয়োগ প্রক্রিয়া রয়েছে, একাধিক আবেদন কিন্তু চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। ও সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা তোমাদের স্মার্টফোন দিয়ে আবেদন করবে। সবার প্রথমেই বলে রাখি আমি লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশানে, এবং তোমাদের ফেসবুকের লিংক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে ফেসবুকটাও ফলো করে রাখো। কারণ ফেসবুকে কিন্তু তোমাদের যে টপ মোস্ট যে ভ্যাকেন্সিগুলো, যেগুলো খুব সহজে যে কেউ ইন্টারভিউ দিয়ে ক্র্যাক করতে পারবে, সেই লেভেলের কিন্তু একটি ভিডিও আসবে এই HDFC ব্যাংক নিয়ে। সেই কারণে ফলো করে রাখো ফেসবুক পেজকেও, ভিডিওটা আগে দেখে নাও, আবেদনটাও করে নাও। তো কীভাবে আবেদন করবে সরাসরি দেখে নাও। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে, কোনো যেমন তেমন ওয়েবসাইটে যাবে না, আমি বললাম প্রথমেই যে আমি সরাসরি তোমাদের অফিসিয়ালভাবেই সমস্তটা বলি, কোনো কিছু অফিসিয়াল ইনফরমেশান ছাড়া দিই না। তো দেখতেই পাচ্ছ এখানে HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, ওপরেও যে লিঙ্ক দিয়েছি তোমাদের দেখতে পাবে HDFCbank.com, অর্থাৎ HDFC ব্যাংকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কেরিয়ারসে যাবে, কেরিয়ারসে গিয়ে এখানে জাস্ট দেখো অনেক লিঙ্ক আছে, এখানে দেখে তোমরা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে নিচে যাবে, নিচে গিয়ে এইখানে এখানে দেখতে পাচ্ছ গেট দ্য বেস্ট কেরিয়ার অপরচুনিটি উইথ ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্যাংক। অবশ্যই তোমরা জানো ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্যাংক যদি বলি HDFC ব্যাংক, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার হচ্ছে ক্লিক হেয়ার, দুটো দেখো, একটা হচ্ছে সেলস, এন্ট্রি লেভেল জব রয়েছে সেলসের, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সেলস সেলস অফিসার জব, ঠিক আছে? তো এখানে জাস্ট ক্লিক করে তোমরা সেলসের ওয়ার্ক করতে পারো। দ্বিতীয় এখানে ক্লিক হেয়ার করে তোমরা আদার্স রোল ক্রিয়ে কাজ করতে পারো। বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, আমি প্রথমে সেলসের ভ্যাকেন্সিটা দেখিয়ে দিই। এখানে যেই ক্লিক করবে তখন কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে সবার প্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সার্চ ফর জব, তোমরা সার্চ করে নিতে পারবে জব। যেমন এখানে জব তুমি কী জব করতে চাও সেলস লিখলে, তারপরে এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করবে যখনই লিখবে, তারপরে এখানে লোকেশান, তোমার যে লোকেশান রয়েছে সেই লোকেশান সিলেক্ট করতে পারো, এবং কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে তোমার। তো এক্সপিরিয়েন্স যদি না থাকে ফ্রেশার্স, মানে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, আর যদি ধরো এক বছর এক্সপিরিয়েন্স থাকে, তোমার যত বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা এখানে টাইপ করবে, আদারওয়াইজ ফ্রেশার্স দিয়ে দেবে। এবং তারপরে এমপ্লয় টাইপ এখানে সিলেক্ট করলে, ঠিক আছে, সিলেক্ট করে এখানে সার্চ করলে কিন্তু তোমার অ্যাকর্ডিং, তোমার অ্যাকর্ডিং, ঠিক আছে, এই যে জবগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর জব এখানে পাবে। দেখো প্রচুর জব এখানে, আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করি, ডিপার্টমেন্ট সিলেক্ট করে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী জব রয়েছে, সেখানে জাস্ট ক্লিক করতে হবে। ধরো আমি ধরলাম তো এখানে তোমরা এই অপারেটর জবে ক্লিক করছো, এবার এখানে ক্লিক করলে কিন্তু তোমার, তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে লগ ইন রয়েছে, এই লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে বাদবাকি তোমরা যেরকমভাবে ফর্ম ফিল আপ করো সেরকমভাবে ফর্ম ফিল আপ করে নিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে এ তোমাদের যেটা বললাম যে আদার্স যে রোলগুলো রয়েছে সেলস ছাড়া, আদার্স যে রোলগুলো রয়েছে সেখানের জন্য কি ক্লিক হেয়ার, নিচে ক্লিক করবে। নিচে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান চলে আসবে। এখানে শেয়ার ইওর ডিটেলস বিলো অ্যান্ড উই উইল গেট ইন টাচ। তো এখানে তোমার তোমার এখানে সমস্ত ইনফরমেশান দেবে, তোমার নাম, তোমার ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, লোকেশান, তোমার লোকেশান অনুযায়ী দেবে যে তোমার ধরো কলকাতা রয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে
তো এক্ষেত্রে কলকাতা সিলেক্ট করবে। তো যেটা রয়েছে তোমার এখান থেকে তোমার যে পারফেক্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশন সিলেক্ট করবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিলেক্ট করবে, ইন্ডাস্ট্রি সিলেক্ট করবে, এগুলো দেখে তারপরে সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের এর বাদবাকি ইনফরমেশান, তুমি যে কন্ট্যাক্ট ডিটেলস দেবে ইমেল মারফত বা ফোন নাম্বার দেবে সেই ফোন মারফত, ইন্টারভিউ সম্বন্ধে তোমাদের জানিয়ে দেবে, ইন্টারভিউ লোকেশন জানাবে, এবং সরাসরি তোমাদের ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ দ্বারা তোমরা সিলেক্ট হলে সরাসরি জব করতে পারবে। সমগ্রটাই তোমাদের হাতে কলমে দেখালাম। এখনও যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। সাথে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা জব করতে চাইছো এখনও কিছু ডাউট রয়েছে, তোমরা সরাসরি ফেসবুকে গিয়ে ফলো করে রাখো, কারণ ফেসবুকে তো এই রিলেটেড ভিডিও আসছে, এবং পুরো প্র্যাকটিক্যাল ডিটেলসে আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দেবো। সো সেই কারণে ফেসবুক এর লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, ফলো করে রাখো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।